হ্যালো বন্ধুরা, তো নিয়ে চলে এলাম নতুন আর একটা ভিডিও। তোমরা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো আগের ভিডিওটা চিল্কালেকে। তো চিল্কালক সম্বন্ধে একটু বলি। চিল্কা হ্রদ একটি ঈষৎ লোনা জলের উপহ্রদ যা ভারতের পূর্ব উপকূলে উড়িষ্যা, পুরী, খুর্দা ও গাঞ্জাম জেলায় অবস্থিত। দিয়া নদীর তীরে বঙ্গোপসাগরে এটি 1,100 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি ভারতের বৃহত্তম উপকূলীয় লেগুন এবং নিউ ক্যালিডোনিয়া প্রবাল প্রাচীরের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় লেগুন। এটিকে ইউনেস্কো ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানসমূহের তালিকায় এনেছেন। এখন আমরা শতপদী পিকনিক স্পটে চলে এসেছি। ঘুরতে ঘুরতে এটা একটা পিকনিক স্পট, এখানে আমরা একটু ঘুরবো, একটু কিছুক্ষণ থাকবো, তারপরে আবার যেখান থেকে উঠেছিলাম নৌকায় সেখানে আবার ফেরত যাব। দেখো, মেঘলা আকাশের নিচে এরকম মরুভূমির মতন একটা দ্বীপ। আমরা এখানে এসে মনে হচ্ছিল যেন একটা মরুভূমিতেই চলে এসেছি। সাথে এখানে কিছু লোকজন রয়েছে, মাছ বিক্রি করছে, এখানে সবাই খাচ্ছিল। তো আমরা একটু এদিকটাতে এসেছিলাম এক্সপ্লোর করতে যে কী কী আছে। এটা যতদূর চোখ যাচ্ছে দেখে মনে হচ্ছে পুরো যেন একটা মরুভূমি এবং তার উপরে কিছু কিছু গাছ লাগানো। তো এই পুরো দ্বীপটাই আমরা এক্সপ্লোর করব। চলো, ওই উপরে দেখো একটা পাহাড় মতন দেখা যাচ্ছে, মানে এটা একটু বালির পাহাড়ের মতন লাগছিল। তো আমরা তার উপরে উঠছিলাম এখন। এবারে ওই পাহাড়ের উপরে কী কী আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি, চলো। এখানে কিছুই নেই তেমন, ওই একটু গাছপালাই রয়েছে, সামান্য কিছু কিছু থর্নি থর্নি গাছ। আর হচ্ছে নিচে ওই দেখো পুরো ওই চিল্কা হ্রদটা দেখা যাচ্ছে এখান থেকে। আর এই ফণী মনসার গাছ, এগুলোকে ক্যাকটাস বলে, তো এগুলো এখানে রয়েছে। যেগুলো মানে ডেজার্টে পাওয়া যায় যে গাছগুলো, সেগুলোই মেনলি এখানে দেখতে পাচ্ছিলাম আমরা। তো সেগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম, আর কিছুই না। তো চলো আমাদের সাথে থাকো আর দেখো আরো কি আছে এখানে। এবার চলুন আমরা এই শতপদী লেকের ব্যাপারে কিছু জেনে নিই। পুরী থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত চিল্কার সাতপাদা ইরাবতী ডলফিনের জন্য খুবই বিখ্যাত। সাতা মিন্স সাত, মিন্স সেভেন, এবং পদ মানে গ্রাম, মিন্স ভিলেজ। তাই সাতপাড়া নামের অর্থ হল সাতটি গ্রামের সমষ্টি, দ্যাট মিন্স অ্যাসেম্বলি অফ সেভেন ভিলেজ। এটি চিল্কা হ্রদের দক্ষিণ অংশে অবস্থিত। সাতপাদা সমুদ্রের মুখ দ্বীপের জন্য বিখ্যাত, যেখানে চিল্কা হ্রদ বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে। তো এখন আমাদের মোটামুটি এক্সপ্লোর করা হয়ে গেল, এর উপরে কী কী আছে এরপরে আমরা নিচে নেমে যাব। তো নিচে নামছি। আমরা একদিকে চিল্কা লেক আর একদিকে সমুদ্র, মাঝখানে এই মরুভূমির মতন জায়গা। তো সব কিছু আমরা এনজয় করতে করতে হেঁটে যাচ্ছিলাম সমুদ্রের দিয়ে। তো এখন আমরা সমুদ্রে একটু এনজয় করব, ওখানটার মানে সৌন্দর্য। তো চলো দেখো সমুদ্রে আমরা যাচ্ছি। যখনই বঙ্গোপসাগরের আশেপাশে কোথাও ঘুরতে যাই, দেখতে পাই যে প্রচুর মাছ, প্রচুর রকমের মানে সামুদ্রিক জীব বিক্রি হচ্ছে। তার কারণ আমি আজকে একটু বলতে চাই। বঙ্গোপসাগরের প্রাণিতাত্ত্বিক পরিবেশ অসংখ্য প্রজাতির চিংড়ি ও মাছের অনুকূল আবাসস্থল। যদিও উপসাগরের সর্বত্রই জলজ প্রাণী, বিশেষ করে কাঁকড়া, শামুক জাতীয় ছোট ছোট সামুদ্রিক প্রাণী, ঝিনুক, শেল, হাঙর ও মৎস্য সম্পদ ছড়িয়ে থাকে, তবু কিছু কিছু বিশেষ স্থানে মৎস্য ঘনত্ব অধিক হারে বজায় থাকে, যে স্থানগুলি গুরুত্বপূর্ণ মৎস্যক্ষেত্র হিসেবে বিবেচিত হয়। বঙ্গোপসাগরে এ পর্যন্ত 4টি মৎস্যক্ষেত্র শনাক্ত করা গিয়েছে। এগুলি হচ্ছে দক্ষিণ মৎস্যক্ষেত্র,
দ্যাট মিন্স সাউথ প্যাচেস, দক্ষিণের দক্ষিণ মৎস্যক্ষেত্র, সাউথ অফ সাউথ প্যাচেস, মধ্যভূমি, মিডিল গ্রাউন্ড অ্যান্ড এবং সোয়াচ অব নো গ্রাউন্ড মৎস্যক্ষেত্র। তো আজকে এই পর্যন্তই, আমরা এখানে খুব মজা করেছি, খুব এনজয় করেছি, তো তোমরা আমাদের সাথে থাকো এবং দেখো। এরপরে আমরা কিছু মাছও কিনেছি এবং সেগুলো খেয়েছি, তো তোমাদের দেখাবো, তো চলো। এখন আমরা নৌকায় বসে খাওয়ার জন্য কিছু মাছ কাঁকড়া নিয়ে যাওয়ার প্ল্যান করছিলাম। তো এখানে এসে দেখি যে সুন্দর সুন্দর মাছ রয়েছে, কাঁকড়াও রয়েছে। তো আমরা এখানে দাম জিজ্ঞেস করে এবং কিছু বার্গেনিং করে আমরা এখানকার থেকে কিছু মাছ ভেজে নিয়ে গেছিলাম, আর তোমাদের নৌকায় উঠে দেখাচ্ছি যে আমরা কী কী নিয়েছি এবং কেমন লাগলো খেয়ে। তো আমরা একটা আইল্যান্ড থেকে এই কাঁকড়া, মানে এটা চিংড়ি আছে আর এটা কাঁকড়া আর এটা হচ্ছে এক রকমের মাছ নিয়েছি। তো আমরা এখন বোটে বসে বসেই খাবো এগুলো, তো খুব মজা হচ্ছে। বোটে বসে খাওয়ার একটা এক্সপিরিয়েন্সই আলাদা। তো এখন একটু রোদটাও বেরিয়েছে, খুব সুন্দর লাগছে। রোদটা আবার নদীতে পড়েছে। তো এখন আমরা রিটার্ন চলে এসেছি যেখান দিয়ে টিকিট বুক করা হতো। 35 মিনিটসের মধ্যে পৌঁছে গেলাম। ওটা শর্টকাটে চলে এসছে ওরা আসার সময়, আবার টিকিট বুকে যেখানে করে ওখানে চলে এসছে। তো এখন আমরা চিল্কা হ্রদ থেকে ঘুরে টুরে চলে এসেছি। এখানে হচ্ছে চিল্কা হ্রদের আগেই এখানে একটা হোটেল আছে, যেখান থেকে আমরা টিকিট বুক করলাম, ওখানেই একটা হোটেল এটা। তো এখানেই খাবার দাবার আমরা অর্ডার দিয়ে গেছিলাম। তো মা দক্ষিণা কালী হোটেলটার নাম। তো আমাদের এখানে কী কী আছে একটু দেখিয়ে দিই। আমাদের আছে হচ্ছে এখানে আলু ভাজা, ডাল আর হচ্ছে কাঁকড়া। এটা আমরা হচ্ছে নিজেরা অর্ডার দিয়েছিলাম, মানে আলাদা করে কাঁকড়াটা। আর হচ্ছে এটা কী মাছ, এটা হচ্ছে পার্শে মাছ আর এটা হচ্ছে টাইগার প্রন। তো এখন আমাদের সব আইটেম দিয়ে দিয়েছে, চিল্কা লেকেই সব পাওয়া যায়। তো তোমরা এখানে আসতে পারো, খেতে পারো, খুব সুস্বাদু খাবার। তো থ্যাংক ইউ, পরে আবার দেখা হচ্ছে, খেয়ে নিই আমরা। তো এখন আমরা ফিরছি চিল্কা লেক থেকে। মোটামুটি 4-5 ঘন্টা লেগে গেছে আমাদের বোটিংয়ে। যাওয়ার পথে রাস্তাটা একেবারে অসাধারণ এখানকার, তোমরা দেখতেই পাচ্ছো, দারুণ সুন্দর। আজকে ওয়েদারটাও দারুণ, ওয়েদারের সাথে একেবারে দারুণ লাগছে এই রাস্তাটাও পুরো।
থেকে আমরা এখন মানে পুরীর হোমস্টের দিকে ফিরছিলাম, হোটেলের দিকে। তো আমাদের গাড়ি যে ড্রাইভার আছেন উনি বললেন যে এই পথেই এই মন্দিরটা পড়বে, ওই জন্য চলে আসলাম একটু দেখতে কী আছে এর ভিতরে। যারা এই মন্দিরটাকে নির্মাণ করেছেন তাদের নাম ও ঠিকানা। আমি একটু ভেতরে ঢুকে দেখছিলাম যে ভেতরে কি রয়েছে, তো দেখতে পেলাম একজন ভজন গাইছেন, আর একটা ঠাকুরের বিরহ আছে, এই আছে, আর তেমন কিছু দেখতে পেলাম না। তো এই দেখি মনটা খুব ভালো লাগলো এবং ধীরে ধীরে আমরা ফেরার পথ ধরলাম। হচ্ছে পুরীর অলোকনাথ টেম্পল, কিন্তু এর ভিতরে আমাদের ক্যামেরা অ্যালাউ করেনি, সো আমাদের কোনো ফুটেজ নেই। তো নেক্সট ভিডিওতে দেখাবো যে টেম্পলে, জগন্নাথ টেম্পলটায় কী করে গেলাম এবং সাথে কী কী করলাম। সাথে থাকো, আমাদের দেখতে থাকো।